সালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব যে জাবিল ফুরুজদের নির্ধারিত অংশ যেটা কোরআনে বর্ণিত হয়েছে অথবা আমরা বলতে পারি কোরআনে বর্ণিত অংশ এবং অনুপাত আমরা জানি কোরআন শরীফে সুরা নিসার এগারো থেকে চোদ্দো নম্বর এবং একশো ছিয়াত্তর নম্বর আয়াতে জাবিল ফুরুজদের ব্যাপারে ইন ডিটেল বিস্তারিত আলোচনা করা হয়েছে তো আমরা এখন দেখব এর অনুপাত এবং হচ্ছে এর অংশগুলো তো কোরআনে একটি অনুপাত দেওয়া আছে অনুপাতটি হচ্ছে টু ইস টু ওয়ান অর্থাৎ একজন মেয়ে সন্তান যেটুকু সম্পত্তি পাবে একজন মহিলা যেটুকু সম্পত্তি পাবে আসাবা হিসাবে তার দ্বিগুণ পাবে তার ভাই এটি হচ্ছে অর্থাৎ মহিলা যেটুকু পাবে তার দ্বিগুণ পাবে পুরুষ এটি হচ্ছে কোরআনে ব্যবহৃত অনুপাত তো কোরআনে মোট ছয়টি অংশের কথা বলা হয়েছে অংশ দেওয়া আছে মোট ছয়টি তো এই ছয়টি এখন আমরা ওয়ান বাই ওয়ান দেখব কোরআনে সবচেয়ে ক্ষুদ্র যে অংশটি দেওয়া আছে সবচেয়ে ক্ষুদ্র সেটি হচ্ছে এক অষ্টমাংশ তা আমরা হয়তো এটা বুঝি না এটা যদি আমরা সাধারণভাবে বুঝি যদি একশো টাকাকে আমরা আটটি ভাগে বিভক্ত করি তাহলে যদি একটি ভাগ দেওয়া হয় এটিই হচ্ছে এক অষ্টমাংশ অথবা আমরা এভাবেও বুঝতে পারি এক টাকাকে যদি আট ভাগে বিভক্ত করা হয় যে ক্ষুদ্র পয়সাগুলো আসে অর্থাৎ আট ভাগে যে ক্ষুদ্র পয়সাগুলো আসে সেটি হচ্ছে এক অষ্টমাংশ দুই নম্বরে কোরআনে এর চাইতে মোটামুটি বৃহত্তর যে অংশটি ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে এক ষষ্ঠাংশ অর্থাৎ একশো টাকাকে যদি আমরা ছয় ভাগে বিভক্ত করি প্রতি এক ভাগকে বলতেছি আমরা এক ষষ্ঠাংশ তিন নম্বরে হচ্ছে এক চতুর্থাংশ অর্থাৎ এক টাকাকে যদি আমরা চার ভাগে বিভক্ত করি আমরা পঁচিশ পয়সা করে পাই অন্যভাবে বললে একশো টাকাকে যদি আমরা চার ভাগে বিভক্ত করি মোট সম্পত্তিটাকে যদি আমরা একশো হিসাব করি তাহলে এর চার ভাগের এক ভাগ অর্থাৎ পঁচিশ একে বলা হচ্ছে এক চতুর্থাংশ তো চার নম্বরে যেটি ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে অগ্ধেক এক দ্বিতীয়াংশ তো তাহলে আমরা দেখলাম এক এক অষ্টমাংশ এক ষষ্ঠাংশ এক চতুর্থাংশ এক দ্বিতীয়াংশ এবং পাঁচ নম্বরে আরেকটি যেটি সেটি হচ্ছে এক তৃতীয়াংশ ছয় নম্বরে হচ্ছে দুই তৃতীয়াংশ তো কোরআনে ব্যবহৃত যে অনুপাতগুলো সেগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে এক অষ্টমাংশ এবং সবচেয়ে বৃহৎ হচ্ছে দুই তৃতীয়াংশ তো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব যে অংশগুলো কে পাবে কারা পাবে কিভাবে পাবে কখন পাবে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে তাদের এই সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায় তো আশা করি বন্ধুরা আপনারা ফ্রায়েস শিক্ষার এই ক্ষুদ্র ক্ষুদ্র ভিডিওগুলোর মাধ্যমে বুঝতে পারবেন জানতে পারবেন সম্পত্তিটা কী হিসেবে বন্টিত হয় আলাইকুম